নিজের থেকে রেকমেন্ড করছি না, কিন্তু সেন্সিটিভ ভেনুর যারা রক্ষাকর্তা, যারা রক্ষণাবেক্ষণ করে, তাদের দিক থেকে আমাদের কাছে কিছু চাহিদা ছিল। যেহেতু বিগত বছরে আমরা মেটাল ডিটেক্টর সংগ্রহ করেছিলাম এবং আমাদের কাছে সেগুলো ছিল, কাউকে কোনো বডি স্পর্শ না করে, বডি ফ্রিস্কিং না করে, কোনো দেহ তল্লাশি না করে, এটা অনেক পাওয়ারফুল মেটাল ডিটেক্টর, দূর থেকেই স্পষ্ট আওয়াজ পাওয়া যায় কোনো মেটালিক দ্রব্য থাকলে, সেইটা আমরা তাদেরকে দিয়েছি যারা যারা এটা আমাদের কাছে রিকুইজিশন করেছেন। আমরা নিজেদের থেকে কাউকে বলিনি। সংখ্যাটা 250 থেকে 300 বেন সেন্সিটিভ বেন। কোন কোন জেলা মেনলি? মেনলি মালদা আছে, বীরভূম আছে, হাওড়া কিছুটা আছে, উত্তর চব্বিশ পরগনা আছে, উত্তর দিনাজপুর আছে, এবং কম বেশি আরও কিছু কিছু আছে, সেগুলো এগুলো সংখ্যা একটু বেশি, কম বেশি আরও কিছু আছে। আমরা আগেরবার প্রায় 1/4 স্কুলে, বিদ্যালয়ে মেটাল ডিটেক্টর দিয়েছিলাম, তারা খুব বলেছিলেন যে এটা খুব কাজের কাজ হয়েছিল আগেরবার। আমরা এবারে আমাদের কাছে ছিল যেহেতু, আমরা যারা যারা চেয়েছেন তাদের দিয়েছি, মনে করেছেন স্পর্শকাতর তাদের দিয়েছি, কিন্তু যারা চাননি তারা পাননি। এইটা আমরা প্যারা টিচারদেরও, এই ভেনু সুপারভাইজারদের বলেছি যে আপনারা যেসব টিচারদের নিয়ে কাজ করেন তাদেরকে আপনারা তাদের নিজ দায়িত্বে আপনারা ইনভিজিলেশনের কাজে লাগাতে পারেন, হয়তো তারাও থাকবেন এবারে ইনভিজিলেশনে, এবং আমরা যে নির্দেশাবলী দিয়েছি হয়তো ইতিমধ্যে তারা সেগুলো দেখেও নিয়েছেন। পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করা এবং ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য কেউ বা কারা কারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিজেদের সক্রিয় করে বলে আমাদের কাছে খবর এসেছে, এবং সেগুলো তারা মিডিয়াতে পৌঁছে দেয়, অন্য কাউকে না দিয়ে শুধুমাত্র মিডিয়াকে কাউকে কাউকে পৌঁছে দেয়, একটা গোলমাল সৃষ্টি করার উদ্দেশ্যে। আমি মিডিয়া বন্ধুদের কাছেও বলবো এবং সকলকে সতর্ক থাকতে বলবো, আমি যদি কোনো সোর্স জানতে না পারি, আমি সবাইকে অনুরোধ করব যে যদি আপনারা কোনো সোর্স জানতে পারেন আমাদের বলবেন। সোর্স না জানলে, এই প্রশ্ন এই প্রশ্ন বলে আমাদের বললে আমি কোনো প্রতিক্রিয়া দেব না, তার কারণ এটা হচ্ছে সিম্পলি গুজব, এবং আমাদের কাজ হচ্ছে ছাত্র ছাত্রীদের মুখে পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে শেষ দিন অবধি চালিয়ে নিয়ে যাওয়া। সুতরাং যদি কোনো মিডিয়া বন্ধু আমাকে বলেন এটা এসছে, কোত্থেকে এসছে ভাই, তা তো বলতে পারবো না, নো প্রতিক্রিয়া, কোনো প্রতিক্রিয়া আমি দেবো না। আমাকে বলতে হবে কোত্থেকে এসছে, আপনি কোত্থেকে পেয়েছেন, সো দ্যাট আমি যত সাইবার বিভাগকে এ করে বলে রেখেছি তারা যাতে এটার উপযুক্ত তদন্ত করে, আমরা সবাই চাই সামাজিক ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরকে শাস্তি দিতে, আমরা সবাই সহযোগিতা আশা করবো এক্ষেত্রে। প্রতিক্রিয়া তখনই দেবো যদি সোর্স থাকে, না হলে আমাকে বলে কোনো লাভ হবে না, আমি কোনো প্রতিক্রিয়া দেবো, ফোন করবেন না। এইটুকু বলে আজকে এখানেই সংবাদ আপনাদের সঙ্গে মিটিং শেষ করছি, এবং আপনাদের সকলকে আবার আবার অত্যন্ত শুভেচ্ছা এবং অনেক আপনাদের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করে এখানে শেষ করলাম। ম্যাম থ্যাংক ইউ, করোনা নিয়ে এখন অনেক বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন, এটা আমরা কিছু আর আলাদা করে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট আগেরবারও বন্ধ ছিল, এবারও আমরা আমাদের হোম ডিপার্টমেন্টকে এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছি কোথায় কোথায় সংবেদনশীল জায়গা সেগুলো জানিয়েছি, এবং ইন্টারনেট যাতে বন্ধ থাকে আমরা আবেদন করেছি, আশা করি তারা পদক্ষেপ নেবেন। পুরো সময়টাই বন্ধ থাকবে না? না না, কোনো দরকার নেই, একটা দেড় দু ঘন্টাই যথেষ্ট, তারপরে কি কোনো মূল্য থাকে? কোন কোন জায়গা মানে আপনারা বলেছেন কোন কোন জায়গা? ওই তো বললাম যেগুলোতে আমরা মেটাল ডিটেক্টর ডিটেক্টর দিয়েছি, মূলত মালদা, আপনারা তো সবাই জানেন মূলত মালদা, আর তারপরে আর কিছু কিছু জায়গা, সেগুলো আমরা এখন আর প্রকাশ করতে চাইছি না, দিয়েছি কিছু। মালদাটা তো আপনারা আমি না বললেও বুঝতে পারছেন ওখান থেকেই হচ্ছে, আপনাদের বারবার বলছি আমাদের সোর্স দেবেন, মিডিয়া থেকে বেরোচ্ছে তো মিডিয়ার সোর্স জানবেই,
কিন্তু সোর্স না দিলে আমি কোনো প্রতিক্রিয়া দেব না। প্রশাসনিক ভাবেই আমাদের কাছে বার্তা আছে যে টালার ওদিকে যারা ওদিকে, এদিকে যারা এদিকে। তবে কিছু কিছু স্টুডেন্ট এদিকেই তো তাদের স্কুল, ফলে যে কোনো কাজে তাদের এদিকে আসতেই হয়। সেইটুকুর জন্য যা আমাদের পরিবহন দপ্তর যা ব্যবস্থা নেওয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোদের আর অসুবিধা নেই, কষ্ট করে টাকাটা কি করতে হবে ১০টায় আমাদের পরীক্ষা শুরু, হ্যাঁ ৯:৩০ থেকে।